গাছ দেখা গাছ চেনা এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ তরু পল্লব নামে সংগঠনটির। তাদের এমন 33তম আয়োজনটি হলো শুক্রবার রমনা পার্কে। সোনালী রোদের সকালে গাছ পাখির মেতালিতে এমন মায়াময় সুর মনটাকে আরও যেন পবিত্র করে দেয়। বুক ভরে শ্বাস নেওয়ার শান্তি, নরম রোদের আদর, ঝিরিঝিরি মৃদু বাতাস, রাজধানীর ভারী বাতাসে ব্যস্ত জীবনের কষ্ট অনেকখানি লাঘব করে দেয়। যদিও রমনা পার্কের মহুয়া চত্বরে শুক্রবারের এ জমায়েত একটু ভিন্ন কারণে। রমনা পার্কে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো যদি মোটামুটি সবাই চেনেন, তাহলে আমার মনে হয় আমাদের আশপাশে যে গাছগুলো আছে সেগুলো আমরা মোটামুটি চিনতে পারব। গাছ দেখা হয়, কিন্তু দেখার মতো করে কি দেখা হয়? যেমন বিচিত্র বকুল, অন্য বকুলের চেয়ে পাতায় ভিন্ন। কাঞ্চনটা বীজ থেকে করা যায় কি না এদেশে তা এখনো জানা হয়নি। কাঠ গোলাপটা কম উচ্চতার বলে বাড়ি ঘরেও করা যায়। গুস্তাবা ফুল বেশ পাহাড়ি, ফলটার উপরের টুকু ফোমের মতো। এমন চীনে দেখার যে আনন্দ, প্রকৃতিকে জানার যে তৃপ্তি, সেটা প্রকৃতি প্রেমীরাই বোঝেন। যখন আমি কোনো চরিত্র নির্মাণ করি পরিবেশের মধ্য দিয়ে, আমি এটাকে সেখানে একদম বাস্তবভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার জন্মটা হয়েছিল বরিশালের সবুজের মধ্যে। আমি গাছ এমনিতেই চিনেছি জন্মের অধিকার হিসেবে, প্রকৃতিকে চিনতেও হবে, না হলে অনেক কিছু জীবনের অসম্পূর্ণ থেকে যায়। এই গাছটাতে কি ধরনের গাছ এটা জানতে পারি, আমার মনে হয় আমি নেচারের আরেকটু কাছাকাছি যেতে পারি, প্রকৃতির আরেকটু কাছাকাছি যেতে পারি। নগর জীবনে ক্লান্তি ঠেলে প্রকৃতির প্রতি প্রেম জাগুক সবার, এটাই চান তারা। বিপন্ন ও বিরল প্রজাতির গাছ চেনা ও শনাক্ত করে উদ্ভিদ সংরক্ষণে সবাইকে সক্রিয় করতে চান। সবুজে শ্যামলে বাচুক প্রাণ, এমন ব্রতে প্রকৃতিকে আরেকটু লালনের চেষ্টাই পারে পৃথিবীকে বাসযোগ্য আর সুশোভিত করতে। নতুন প্রজন্মের জন্য সেটাই হবে শ্রেষ্ঠ উপহার, বলছিলেন তারা। গাছ চেনার জন্য যে এসেছিলাম, যে আগে সবগুলো নাম ভুলে গেছি, তাই আবার এসেছি। প্রকৃতিকে আপনি কি করে বাঁচাবেন যদি প্রত্যেকটা অবজেক্টের এবং এই ইন্ডিভিজুয়াল এন্টিটি প্রত্যেকটার নাম যদি আমরা মনে না রাখতে পারি? এখনই যদি প্রকৃতির প্রতি ভালোবাসা, এই বোধটুকু তাদের মধ্যে আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের একটি প্রজন্ম প্রকৃতির জন্য কাজ করতে কমিটেড হবে। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।